নমস্কার বন্ধুরা লাইফ ক্যাপসের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আজও চলে এসেছি ছটা টিপস নিয়ে যা কিনা ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজেই আমাদের সাহায্য করবে প্রতিটা দিন আমাদের নানান ধরনের নতুন নতুন কাজ করতে হয় সংসারের জন্য আর সেই সমস্ত কাজগুলোকে যদি একটু বুদ্ধি দিয়ে না করা যায় তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষেত্রেই অসুবিধার মধ্যে পড়তে হয় আর সেই সমস্ত জানা অজানা বেশ কিছু টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে তোমাদের প্রত্যেকেরই উপকারে আসবে চলো তাহলে আজকের ভিডিও শুরু করে দিই পেঁয়াজ রসুন তো প্রত্যেক দিন আমাদের প্রত্যেকটা রান্নাতেই লাগে আর প্রতিদিন আমরা অনেকগুলো করে পেঁয়াজ রসুন কাটি আর যখন আমরা রান্নায় পেঁয়াজ রসুন ব্যবহার করি তারপর কিন্তু এই খোসাগুলো আমাদের এমনি ফেলে দিতে হয় এগুলোর কোনো কাজে আসে না কিন্তু আজকে এই ফেলে দেওয়া খোসা দিয়েও আমি একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো আমরা অনেক সময় বাইরে থেকে কিনে এনে সেগুলোকে কাজে লাগাই তো দেখো আমাদের প্রত্যেকের কিন্তু রান্নাঘরে ছোটোখাটো পোকা বা পিঁপড়ে আরশোলা এগুলো কিন্তু থাকেই তো এগুলো তাড়ানোর জন্য আমরা নানান ধরনের হিট হোক বা বেশ কিছু স্প্রে কিনে আনি যাতে টিকটিকি আরশোলার উপদ্রব কম হয় কিন্তু দেখো এই ফেলে দেওয়া খোসাগুলোকে দিয়েই আরশোলা টিকটিকি পোকামাকড় তাড়িয়ে দেবো তো দেখো সমস্ত খোসাগুলোকে এক জায়গায় করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে কপুর গুঁড়ো করা এবার এর মধ্যে আমি একটু আগুন জ্বালিয়ে দেবো কিন্তু আগুনটাকে এমনভাবেই জ্বালাতে হবে যেন খুব বেশি আগুন না হয় আগুনটা যেন জ্বালানোর সাথে সাথে নিভে যায় তার ফলে কিন্তু এরকম একটা ধোয়া উঠবে আর এই ধোয়াতেই কিন্তু সমস্ত রান্নাঘরের টিকটিকি আশোলা পোকামাকড় পিঁপড়ে সমস্তটাই চলে যাবে তো দেখো এটা যদি আমি রান্নাঘরের আনাচে কনাচে বেশ খানিকক্ষণের জন্য বাটিটাকে রেখে দিই তাহলে কিন্তু রান্নাঘরে আর এই সব জিনিসের উপদ্রব হবে না এইভাবে রান্নাঘর কেন ফ্রিজের পেছনেও কিন্তু অনেক সময় টিকটিকি থাকতে দেখা যায় এইভাবে যদি আমরা চারিদিক ঘরের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এদিকে ওদিকে এই বাটিটাকে রাখতে পারি তাহলে কিন্তু মশা মাছি যে কোনো পোকামাকড় বা টিকটিকি আরশোলা সমস্ত কিছু থেকেই আমরা রক্ষা পেতে পারবো বাজার থেকে আর আলাদা করে কোনো কিছু কিনে এনে এগুলোকে তাড়ানোর দরকার নেই তাহলে দেখতেই পেলে কত সহজে কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি এই টিপসটা করে দেখালাম আশা করছি টিপসটা কাজে দেবে টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন চা পাতা কিনে আনি তখন কিন্তু আমরা দেখি না যে এই চা পাতাটা কতটা পরিষ্কার রয়েছে আর এই অপরিষ্কার চা পাতা যদি আমরা দীর্ঘদিন ধরে খাই তাহলে কিন্তু আমাদের শরীরেরও অনেকটাই ক্ষতি করবে আর এইভাবে যখন আমরা বাজার থেকে চা পাতা কিনে আনবো প্রথমেই আমরা একটা প্লেটের মধ্যে চা পাতাটাকে ঢেলে নেবো এরপর একটা ছাঁকনির মধ্যে বেশ কিছুটা করে চা পাতা নিয়ে যদি আমরা একটু ঝেড়ে নিতে পারি তাহলে কিন্তু নিচে পড়ে থাকা অনেক ধুলো ময়লা পড়ে যাবে আর এইভাবে যদি একটু ঝেড়ে নেওয়া যায় চা পাতা আনার পরে তাহলে ধুলো ময়লা অনেকটাই কিন্তু চা পাতা থেকে চলে যাবে তাহলে দেখতেই পেলে কত সহজে কিন্তু চা পাতা থেকে ময়লা আমরা আলাদা করতে পারছি আর দেখো একটুখানি ঝেড়ে নেওয়ার পর নিচে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা পড়ে রয়েছে এইভাবে ছোট ছাঁকনির সাহায্যে না করে যদি আটা বা ময়দা যে ছাঁকনিতে আমরা ছাঁকি সেই ছাঁকনির সাহায্যেও যদি ঝেড়ে নেওয়া যায় তাহলেও কিন্তু অনেকটা পরিমাণে ময়লা পড়ে যাবে এবার এই চা পাতাটা কতটা আসল সেটা যাচাই করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ ঠান্ডা জল এবার এই জলের মধ্যে আমি হাফ চামচ পরিমাণ চা পাতা দিয়ে যদি কয়েক সেকেন্ড রেখে দিই তাহলে দেখা যাবে যে এর থেকে হালকা একটা চায়ের লিকারের রঙ বেরোচ্ছে আর যদি এটা আসল না হতো যদি এই চা পাতার মধ্যে রং বা কেমিক্যাল মেশানো থাকতো তাহলে কিন্তু জলে দেওয়ার সাথে সাথেই জলটা পুরো চায়ের কালার হয়ে যেত তো দেখো এখানে যে জলটা রয়েছে সেই জলটা কিন্তু পুরো চায়ের কালার একদমই হয়নি হালকা লিকার চায়ের কালার হয়ে যায় আর যদি এর মধ্যে কিছু মেশানো থাকতো তাহলে কিন্তু করা যে লিকার চায়ের কালো কালার সেটা কিন্তু সঙ্গে সঙ্গে জলটার মধ্যে হয়ে যেত তাহলে দেখতেই পেলে চা পাতাটা কতটা আসল কিনা আমরা ঘরেই কিন্তু যাচাই করে নিতে পারলাম এবার থেকে চা পাতা কিনে আনার পর এই দুটো টিপস অবশ্যই ফলো করবে অনেকটাই উপকার পাবে টিপসটা ভালো লাগলে লাইক করে দেবে চলে আছি পরবর্তী টিপসে আমরা যখন বাইরে থেকে আসি তখন চাবি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখি আর এইভাবে যে কোনো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখার ফলে দেখা যায় যে চাবিতে জং পরতে শুরু করেছে বা কখনো আমরা বৃষ্টি বর্ষার দিনে চাবি নিয়ে যখন বেরোই তখন বৃষ্টির জল লেগে চাবিগুলো কিন্তু জং পড়তে শুরু করে তার ফলে চাবিগুলো নষ্ট হয়ে যায় আর দুদিন বাদে বাদেই কিন্তু আমাদের তালা চেঞ্জ করতে হয় এই চাবিগুলো দিয়ে আর খোলা যায় না তো দেখো প্রায় প্রত্যেকটা চাবিতেই কিন্তু কম বেশি আমার জং করতে শুরু করেছে শুধুমাত্র এই চাবিগুলোতেই আমার কোনো রকম জং পড়েনি কেননা আজকে যে টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করব এই চাবিটা কিন্তু সেইভাবেই আমার রাখা থাকে তাই এই চাবিটা জং পড়েনি চাবিগুলো রাখার জন্য এখানে আমি একটা ছোট কৌটো নিয়ে নিয়েছি কৌটোর মধ্যে সমস্ত চাবিগুলোকে এক জায়গায় রেখে যদি এর মধ্যে বেশ কিছুটা পাউডার দিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত চাবি ভালো থাকে আর চাবিতে জংও পড়ে না যতই চাবিতে জল লাগুক না কেন এক জায়গায় থাকলেও কিন্তু অনেক সময় চাবিগুলো নষ্ট হয়ে যায় তাই এইভাবে রাখা গেলে সব থেকে চাবিগুলো ভালো থাকবে তোমাদের ঘরে যেই ধরনের পাউডার রয়েছে তোমরা চাবি রাখার জন্য সেই পাউডারই ব্যবহার করতে পারো টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চলে আছি পরবর্তী টিপসে আটা মাখা তো আমাদের প্রত্যেক দিনের কাজ শুধুমাত্র প্রত্যেক দিনের কাজ না প্রত্যেক বেলারই কাজ দিনের মধ্যে আমাদের দুবেলাই কিন্তু আটা মাখতে হয় আর আটা মাখতে গিয়ে সব থেকে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে হাতে যদি কোনো আংটি থাকে সেই আংটির মধ্যে কিন্তু আটা ঢুকে যায় আর এইভাবে দীর্ঘদিন যদি আংটির মধ্যে আটা ঢুকতে থাকে তাহলে আংটির ভেতরেও কিন্তু আটা ঢুকে গিয়ে শক্ত হয়ে যায় আর এটা কিন্তু খুবই একটা বিরক্তিকর ব্যাপার হয়ে যায় আমরা আটা মাখার সময় এদিক ওদিক আংটিটাকে খুলে রাখলে পরে কিন্তু দেখা যায় আংটিটাকে আর খুঁজে পাই না বা হারিয়ে যায় এইভাবে কিন্তু বহু জিনিসই আমাদের হারিয়ে যায় কেননা আমরা যখন কোনো কাজ করি তখন আমরা তাড়াহুড়োর মধ্যে এদিক ওদিক আমাদের দরকারি জিনিসগুলোকে রাখি আর এবার থেকে যখন আমরা আটা মাখবো আংটিটা যাতে হারিয়ে না যায় এর জন্য নিয়ে নিয়েছি একটা পুরনো গয়নার ব্যাগ এবার এই ব্যাগের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা ডবল টেপ গাম এই ডবল টেপ গাম দিয়ে যদি ব্যাগটাকে আমি আমার রান্নাঘরের দেওয়ালে আটকে রাখতে পারি আর তারপর যদি আংটিটাকে খুলে এর মধ্যে রেখে দিই তাহলে আমি আমার প্রয়োজন মতো কাজ করতে করতে ভুলেও যাবো না আটাটাকেও নিশ্চিন্তে আমি মাখতে পারবো আংটির মধ্যে আটা ঢুকে আংটিটা নোংরাও হবে না আর চোখের সামনে থাকলে কিন্তু আমি কখনোই ভুলে যাব না যে দরকারি জিনিসপত্র আমি কোথায় রেখেছি যাদের এই ধরনের ভুল হয় তারা অবশ্যই এই প্রসেসটা করে দেখতে পারো অনেকটাই উপকারে আসবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বাসন তো আমাদের প্রত্যেক দিন দু তিনবার মাজতেই হয় রান্নার শেষে হোক বা খাওয়ার শেষে কিন্তু আমরা অনেকেই ভীমবার দিয়ে বাসন মাজি বা কেউ কেউ ভীম লিকুইড ভীমবার দিয়ে কেউ বাসন মাজতে গেলে একটাই চিন্তা হয় যে মাজার পর কিন্তু বাসনের মধ্যে একটা সাদা দাগ সব সময়ের জন্যই থেকে যায় তাই অনেকেই এখন ভীমবারের পরিবর্তে ভীম লিকুইডটা ইউজ করে কিন্তু যদি এই ভীমবারটাকে একটু গ্রেট করে নিয়ে আমি বাসন মাজি তাহলে কিন্তু বাসনের মধ্যে আর কখনোই সাদা দাগ হবে না তো দেখো তার জন্য প্রথমে আমি ভীমবারটাকে খুব সামান্য পরিমাণে একটু গ্রেট করে নিলাম এরপর নিয়ে নিয়েছি এখানে একটা ছোট্ট কৌটো যেই কৌটোর মুখটা একটা ছিদ্র করা থাকবে যাদের কাছে এই ধরনের কৌটো নেই তারা কিন্তু ছোট যে জলের বোতল হয় সেই জলের বোতলের ছিদ্রটাকেও কিন্তু ফুটো করে নিতে পারে এবার এখানে আমি নিয়ে নিয়েছি উষ্ণ একটু গরম জল আর এখানে যে আমি বারটাকে গ্রেট করে রেখেছিলাম প্রায় এক চামচ পরিমাণ সেটাকে কিন্তু এর মধ্যে মিশিয়ে দিলাম এবার পাঁচ থেকে সাত মিনিট এটাকে গুলতে সময় দেব সম্পূর্ণ সাবানটা গলে গেলে আমি এটা দিয়ে বাসন মাজব আর এইভাবে একটা ভীমবারকে প্রায় পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত আমরা চালাতে পারবো যদি এইভাবে আমি একটু গ্রেট করে নিই তাতে যেমন আমাদের সাশ্রয় হবে আর বাসনপত্রের মধ্যেও কিন্তু সাদা কোনো দাগ থাকবে না তো দেখো এখানে আমি বেশ কিছু বাসন মেজে নেবো আর মাজার পর তোমাদের দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে এভাবে পরিষ্কার করলে আর একদমই কিন্তু সাদা ভাব এর মধ্যে নেই যারা ভীমবার ইউজ করো তারা কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করে দেখতে পারো অনেকটাই উপকারে আসবে আজকে সমস্ত টিপস যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ